ডিসক্লাইমার, ভিডিওটি শুধুমাত্র ফান করার জন্য বানানো হয়েছে, তো কেউ সিরিয়াস নেবেন না। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে একজন নতুন মেহমানের সাথে পরিচয় করিয়ে দিতে যাচ্ছি, সে হচ্ছে আসসালামু আলাইকুম। তো আপু কেমন আছো তুমি? হ্যালো আপু, এটা কি করো তুমি? হ্যাঁ রে বাবা, কতবার বলবো আমি তোমাকেই ভালোবাসি, আর এই ভিডিওটা তো তোমার জন্যই করা। কে আপনি? আপনার নামটা জানলাম না। ও আচ্ছা আচ্ছা, আমার নাম ভাই লিমন। কি বলবি বল ভাই, একটু সময় থাকলে বসেন, বলতাছি। শুরু করেন নাম। ঠিক আছে ঠিক আছে। আই খতো নাইছি ভাইয়া, হেইডা আগে যাইবেন না, বুঝি হনি কিলাই উল্ডা ফাল্ডা কইবেন, আর মন খানা বড্ডা ভাইয়া গারে রক্তেরা। আহা, যেমন গুণবতী তেমন রূপবতী, সুভাষিনী সুকেশিনী সবই তুমি, তাই আমি আর দেরি করতে চাই না, আই লাভ ইউ। তোরে যদি সামনে পাইতাম তো চোখ দুইটা তুইলা লুডু খেলতাম। লে আমি কে কি বললো, কে কি ভাবলো তাতে কিচ্ছু যায় আসে না। আমি কি ভাবছি, আমি কি চাই তাতে যায় আসে। আমি মনে প্রাণে বিশ্বাস করি তুমি আমার জন্য পারফেক্ট, এবং আমি আমার রেস্ট অফ দ্য লাইফ তোমার সাথে পার করতে চাই। তো গাইস, পুরাতন পাপিকে নিয়ে বলার মতো কিছু নেই, আসলেই মন আপু মাল্টি ট্যালেন্টেড, আমি আগে তাকে খুব পছন্দ করতাম। তো আপনারা তো দেখলেনই প্রেমে পড়ার কারণ, মোনাপুর এসব ইসলামিক ভিডিও দেখে সবাই যখন তাকে ফলো করলো। তুমি কি যে জোস, তাই আয়নার সামনে দাঁড়ায় দাঁড়ায় মারো জোস জোস পোজ। আপু সত্যি আগে তোমাকে ইসলামের জন্য ভালোবাসতাম, বাট তুমি এসব জোস জোস ভিডিও বানানোর পর তোমাকে আর ভালো লাগে না। সবুজের শরীর ঢাকা সব শালারা মির্জাফর, জয় জয় পাকিস্তান, জয় জয় মুসলমান। তবে আমরা এটা মানে তুমি আসলেই একজন ট্যালেন্টেড, তোমার যে কণ্ঠ সুর অভিনয়, আমার প্রাণ ধরে আমার তন মিটা কর লাঞ্ছন, আমার প্রাণ ধরে আমার তন মিটা কর লাঞ্ছন। বললারে কি হাসি,
वो ब्यूटी क्वीन ओ मुंडे तेरी अदा पे मरते इश्क में मर दे देना दे देना भाई दे देना मंगा पछताए दे देना दे देना भाई दे देना तबे सर्वशेष लाइफटा तोमार তোমার জীবনে তুমি ডিসিশনগুলো নিবা, আমরা তো শুধুমাত্র ভিডিওর মাধ্যমে তোমার ভুলগুলো তুলে ধরার চেষ্টা করেছি। দেখো আমরা তোমার ভিডিওগুলো দেখতাম, তুমি ইসলামের পথে থেকে সুন্দর সুন্দর ভিডিও মেক করতা, আমাদেরও অনেক ভালো লাগতো। বাট তুমি এখন অধিকাংশ ভিডিও নাচ গান নিয়ে করো, সেই জন্য আর আগের মতো দেখি না। আপু তোমার কাছে একটাই রিকোয়েস্ট, তুমি যদি আমার এই ভিডিওটি দেখে থাকো প্লিজ আপু তুমি আবার আগের মতো ইসলামিক ভিডিও বানাও, আমরা তোমার পাশে থাকবো। তোমার মূল্যবান কথা কি এখন শেষ হয়েছে বাজার? ও হ্যাঁ আপু, জানো কি বলতে চাই? আসসালামু আলাইকুম গাইস, আজকে কিছু কথা বলতে চাচ্ছি। সেটা হচ্ছে আমি টিকটকে কয়েকদিন যাব দেখছি যে অনেকেই রোস্টিং ভিডিও করছেন আমাকে নিয়ে। তো দেখেন এতদিন আপনারা ফেসবুক ইউটিউব এগুলাতে ছিলেন, এগুলা কাঁপিয়েছেন, আমি কিছুই বলি নাই, আর এখন আবার টিকটকে শুরু করে দিয়েছেন। আমি এই প্ল্যাটফর্মে আমি ভিডিও বানাই, এখানেও আপনারা বাদ দিতে চাচ্ছেন না। কয়েকদিন অনেক অনেক ব্যাড কমেন্ট করেছেন আমার ভিডিওর মধ্যে, সেটা হচ্ছে যে রোস্টারদের রোস্টিং ভিডিও দেখে আমার কমেন্ট বক্সে এসে আপনারা অনেক রকম গালাগালি, মানে যা ইচ্ছে তা এক কথায় শুরু করে দিয়েছিলেন, এখনও করতেছেন। তো দেখেন আমি এই টিকটকের যে আমার ভাই বোনেরা আছে সবাইকে আমার নিজের ভাই বোনের মতো জানি। আমি কখনও আমি এরকম ভাবি না যে আমার ফ্যান ফলোয়ার হানতান ভুগিচুগি। যখন আমার অল্প কিছু ফলোয়ার ছিল, যেমন 3 লাখ বা 4 লাখ এরকম ফলোয়ার ছিল, তখন আপনাদের রোস্টার ভাইরা কোথায় ছিল? তখন তারা কেন রোস্ট করে নাই? তখনই করে নাই। আর যখন দেখছে যে 9 লাখ ক্রস করে ফেলছে, 1 মিলিয়ন আমার ফলোয়ার হয়ে গেছে, তখন গিয়ে ওনারা রোস্টিং ভিডিও শুরু করছে, তখন তাদের চোখে পড়ছে। আর কখনো দেখছেন যে ভাইরাল মানুষ ছাড়া অন্য কোনো, মানে যারা ভালো পর্যায়ে আছে তারা ছাড়া অন্য কাউকে তারা রোস্ট করছে, যাদেরকে কেউ চিনে না তাদেরকে রোস্ট করছে? এমন কোনো সময় কোনো রোস্টারকে দেখছেন রোস্ট করতে? দেখেন নাই। আর তারা কি করে, তারা অন্য একজনকে হেয় প্রতিপন্ন করে নিচু দেখিয়ে তারপর নিজেরাও ভাইরাল হতে চায়, তারা কতটুকু সঠিক? হ্যাঁ, পৃথিবীতে কেউই সঠিক নয়। আসলে রোস্টার একটু বেশি ভালো আয় করে ফেলে, তো সকল রোস্টারের পক্ষ থেকে আমি সরি। আর আপনি, হ্যাঁ তোমাকেও বলি, তুমি ইসলামের পোশাক বোরখা হেজাব পরে এগুলো পরে প্লিজ আর নাচ গান করো না। তুমি ইসলামিক ভিডিও বানাও পরবর্তীতে, আশা করি পরবর্তীতে আমরা তোমার থেকে ভালো ভালো ভিডিও পাবো। তো গাইজ আজকে আমি চলে যাচ্ছি। আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে একটি লাইক ও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় আমাকে সাপোর্ট করবেন। মুই যদি চক্ষু খুললে আর তোরে আর না দেই যা।